ওম নমো ভগবতে নামাহা। আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব আজ অনন্ত চতুর্দশীর দিন সকাল পাঁচটা থেকে সন্ধ্যে পাঁচটার মধ্যে যে ব্যক্তি এই চোদ্দোটা গীত দেওয়া সুতো বাদতে পারবেন একটি জায়গায় সে হয়ে যাবেন ধনবান তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সে যতই কঠিন মনোবাসনা হোক না কেন যতটা অসম্ভব হোক না কেন সেটি অবশ্যই পূর্ণ হবে এই অনন্ত চতুর্দশীর দিন যদি কেউ এই চোদ্দোটি গাঁট বাঁধা ধাগা বাধ্য পারে এই জায়গায় চলুন সে সম্পর্কে আলোচনা করব কিন্তু তারাকে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটি ক্লিক করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন আলোচনা আরম্ভ করছি অনন্ত চতুর্দশীর দিন শ্রী বিষ্ণু অনন্ত নামে পরিচিত হয়েছিলেন এবং অনন্ত নামে বিশ্বব্যাপী অর্থাৎ পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে উনি ছড়িয়ে পড়েছিলেন তাই এই অনন্ত চতুর্দশীর দিন শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠিরকে বলেছিলেন যে পুনরায় রাজ্য ফিরে পাওয়ার জন্য এ ব্রত করতে এই ব্রত যে ব্যক্তি করবেন চোদ্দ বছর পর উদযাপন করতে হয় কিন্তু চোদ্দ বছরের আগেই তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়ে যাবে কৌরবদের বিরুদ্ধে পঞ্চপাণ্ডব যুদ্ধ করে জয় হয়েছিলেন যেটা ছিল অসম্ভব এই অসম্ভবকেও সম্ভব করতে পেরেছিলেন স্বয়ং পঞ্চপাণ্ডব তাই যত কঠিনই মনে হোক না কেন কাজ যতই অসম্ভব মনে হোক না কেন সেটি অনন্ত চতুর্দশীর দিন পূর্ণ করা যায় যদি আপনি এই পদ্ধতিতে চোদ্দোটি গীত এই ধাগাতে লাগাতে পারেন সে কথায় আসি কিভাবে করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন যে কোনো সময় সন্ধ্যে পাঁচটার মধ্যে কাজটি করুন যে কোনো সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিয়ে আপনি একটি হলুদ ধাগা কাঁচা ধাগা নিন যদি আপনার কাছে হলুদ ধাগা না থাকে কাঁচা সাদা ধাগা নিন দিয়ে হলুদ দিয়ে রং করে নিন হলুদ একটু ডাস্ট হলুদ গুলে তার মধ্যে এটা দিয়ে হলুদ রঙ করে নিন এবারে কাঁচা ধাগা বলতে অনেকে বোঝেন না সাদা পৈতের যে পৈতের সুতো পাওয়া যায় সেটাকেই কাঁচা ধাগা বলা হয় সেটাকেই হলুদ রঙ করে নিতে পারেন আর যদি আপনার কাছে অলরেডি এই হলুদ ধাগা থাকে সুতো থাকে তাহলে আপনি করতে পারেন ওই জন্যই বলেছি যে লাল সবুজ হলুদ কালো এগুলো রেখে দেবেন হাতের কাছে খুবই দেখবেন সময় সময় আমরা তো আপনাদেরকে বলতে থাকবো অবশ্যই আপনারা ভিডিও দেখে করতে পারবেন এবং অনন্ত চতুর্দশীর আপনারা ফল লাভ করতে পারবেন অনন্ত যার মহিমা সেই অনন্ত চতুর্দশীর এর জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে একটি প্রদীপ জ্বালিয়ে নেবেন সামনে ঘিয়ের প্রদীপ হলে শ্রেষ্ঠ হলে আপনি যেমন আপনার তিলের প্রদীপ বা শস্য তেলের প্রদীপ আপনি জ্বালালেন দিয়ে আপনি শ্রী বিষ্ণুর নাম স্মরণ করে আপনার যদি পূজা পাঠ করতে পারেন করবেন আর না হলে আপনি শ্রী মা লক্ষ্মী এবং নারায়ণের নাম স্মরণ করে আপনি একটি ওই যে নিলেন তিনবার প্যাচ হয় যাতে আপনার হাতে সেরকম মাপের আপনি ধাগা নিলেন দিয়ে আপনি বলবেন যে ওম নারায়ণা নমা নমহা বলে একটি গীত বাঁধবেন আবার তার সাথেই বলবে ওম অনন্তায়া নমহা ওম অনন্তায় নম নামাহা। একবার বলবেন ওম নারায়ণ নম নামাহা আর একবার বলবেন ওম অনন্তায় নম নামাহা। এই পদ্ধতি আপনি করে করে আপনি কি করবেন বার। চোদ্দোটি আপনি একবার ওম অনন্তায় নম নামাহা ওম নারায়ণে নম নমহা বলে একটি গীত আবারও আপনি এই বলে আপনি গীত বাদুন চোদ্দোটা গীত পর আপনি তাতে হলুদের ফোঁটা দিয়ে দিন প্রত্যেকটা গীতের গীতে ওই ওম অনন্তায় নম নারায়ণে নারায়ণ নমনমাহ শুধু আপনার মুখে এটাই থাকবে বলে আপনি গীতগুলোতে হলুদ দিন একবার করে হলুদের ছোঁয়া লাগিয়ে দিন আর একবার করে কুমকুম বা সিঁদুরের ছোঁয়া লাগিয়ে দিন দিয়ে তারপরে আপনি যদি নারায়ণ থাকে লক্ষ্মী নারায়ণের পাদপদ্মে অর্পণ করুন দিয়ে হাতে বেঁধে নিন আর যদি নারায়ণের পাদপদ্ম না থাকে আপনি স্মরণ করুন নারায়ণকে বলুন বা নারায়ণের যদি শ্রীকৃষ্ণ থাকে বা নৃসিংহদেব বা রাম থাকে শ্রীরাম থাকে বা গোপাল থাকে তার পাদপদ্মে আপনি অর্পণ করে তারপরে আপনি আপনার মনোবাসনা বলুন দিয়ে আপনি আপনার হাতে পড়ে নিন এবারে হাতে কোথায় পড়বেন আমরা তো সাধারণত বলি যে অবিবাহিতা কুমারী কন্যারা ডান হাতে পড়বেন আর বিবাহিতা রমণীরা বা হাতে পড়বেন আর পুরুষরা আপনারা ডান হাতেই পড়বেন কিন্তু আজকে বলছি যে এই নিয়মটি একটু পাল্টে যাবে আজকে পুরুষ বা নারী সে বিবাহিতা হোক বা অবিবাহিতা হোক আপনারা কোথায় পড়বেন আপনারা অবশ্যই আপনার ডান হাতে বেঁধে নিন আর পড়ুন যদি নিজে পড়তে না পারেন কাউকে বলুন সাহায্য করতে কোনো অসুবিধা নেই বারবার বলুন আমার মনোবাসনা যেন পূর্ণ হয় অবশ্যই কিন্তু এই মনোবাসনা পূর্ণ হবে আর আপনি যদি ব্রত রাখেন তাহলে আপনাকে একবেলা খেতে হবে সন্ধ্যের পর একবেলা খেতে হবে এবং আন ওনা খেতে হবে নুন ছাড়া খেতে হবে চোদ্দ বছর পর আপনাকে এটাকে উদযাপন করতে হবে পুরোহিতদেরকে আর যদি ব্রত না করেন তাহলে এই কাজ করুন স্বয়ং দেখবেন দ্রৌপদীয় দ্রৌপদীয় রাজ্য ফিরে পাওয়ার জন্য পঞ্চ পাণ্ডবের সাথে শ্রীকৃষ্ণের পরামর্শে এই অনন্ত চতুর্দশী ব্রত পালন করে তাদের রাজ্য পুনরুদ্ধার করতে পেয়েছিলেন তাই যত অসম্ভবই হোক না কেন আপনার কাছে যত কঠিনই মনে হোক না কেন অবশ্যই বিশ্বাস করে এই ধাগাটি আপনি হাতে বেঁধে নিন দেখুন আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হোক নরনারায়ণ আপনাদের এর আপনাদের কি করবেন নারায়ণ আপনাদের সমস্ত মনোবাসনা পূর্ণ করুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি খুব ভালো থাকবেন ওম হ্রীম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় মানন্তায় অনন্তায় নমহা ওম নারায়ণ নমা নমহা